হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইপসন M100। এই প্রিন্টারটির প্রবলেম আপনাদেরকে আমি আজকে দেখাবো, যে প্রিন্টারটি কি প্রবলেম আছে সেটা দেখুন আপনারা একটু সুন্দর করে। প্রিন্টারটির প্রবলেম হচ্ছে এই, তো চলুন আমরা এখন প্রিন্টারটির প্রবলেমটি সলভ করি। আর আমাদের প্রিন্টারটি সলভ করার জন্য আপনারা সহযোগিতা করবেন, ভিডিওগুলো না টেনে সুন্দর সুন্দর করে আস্তে আস্তে দেখুন, ধৈর্য ছাড়া, ধৈর্য নিয়ে না দেখলে কিন্তু আপনারা পস্তাবেন, কারণ এগুলো অনেক সিক্রেট জিনিস, যার কারণে আপনাদেরকে বলতে হয়। তো চলুন আমরা প্রিন্টারটি খুলি। বন্ধুরা, আমরা প্রথমে প্রিন্টারটির নাটগুলো খুলবো। এই প্রিন্টারটি কিন্তু আপনার ওয়াইফাই প্রিন্টার, ওয়াইফাই না সরি ল্যান প্রিন্টার, এগুলো বেশিরভাগ আপনার ব্যাংকে ইউজ হয়, কারণ এগুলো শুধুমাত্র সাদা কালারের প্রিন্টার। দেখুন এই প্রিন্টারের একটাই কার্টিজ, আপনার হচ্ছে কোনো কালার কার্টিজ নাই, শুধুমাত্র ব্ল্যাক প্রিন্ট হয়। আপনারা নেটে সার্চ করে দেখতে পারবেন, কারণ এগুলো আপনার অনলি ব্ল্যাকের জন্য হচ্ছে, বাজারে এগুলো অ্যাভেলেবল এখন নাই। আমরা প্রথমে প্রিন্টারের তুলনায় এই প্রিন্টারটি অনেক কষ্টকর খোলার জন্য, তাই আপনাদেরকে বলি আপনারা একটু সাবধানে চেষ্টা করবেন। এই প্রিন্টারটি খুলতে গেলে ড্রাম সেট পর্যন্ত খুলতে হয়। দেখুন কোথায় কোথায় না আছে সব আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমরা এই সাইজটা খোলার জন্য আমরা কয়টা নাট, অনেক সিক্রেট থাকে এগুলো, তো আমরা নাটগুলো খুললাম। এখন খোলা হয়ে গেছে, আমাদের যেতে হবে মূল পার্টে। এটা কিন্তু ড্রাম খুলনা, এতক্ষণ ধরে আমরা এটা কালিক ড্রাম। এখন আমরা দেখবো আপনার কোন বডিটা খোলার জন্য চেষ্টা করি। কোন বডিটা খুলতে গেলে আমাদেরকে প্রথমে তবে হ্যাঁ, আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, মাদার বোর্ডের যে এখানে যে সুইচটা আছে, এই যে সুইচটা, এই সুইচটা আপনার রেবন কিন্তু আপনার এই সাইডে, এই রেবন কিন্তু এখানে মাদার বোর্ডের এখানে। তো আমরা আগে রেবনটা খুলে নিই, এই যে রেবন, এই সুইচের রেবনটা আমরা খুলে নিলাম, তারপরে আমরা ড্রাম সাইডে
এই যে আমি সাইডে যে লকটা আছে লকটা খুলে নিলাম, নিয়ে আপনার জয়েন্টটা থ্রেডিং ঢুকাই দিলাম যাতে আপনার জয়েন্টের তারে কোনো আঘাত না পায়। আমি কিন্তু এটা পুরো আলাদা করে দিলাম, দেখুন আলাদা করে এক সাইডে রাখলাম। এখন আমাদের কাজ কাজ এখন কি আমাদের কাজ এখন আপনার এটা কি হবে বন্ধুরা, আমরা খুলবো কিন্তু এই যে রেবনটা না, এই রেবনটা এই রেবনটা এখান থেকে ভাঁজ হয়ে গেছে, দেখুন এই রেবনটা এখান থেকে ভাঁজ হওয়ার কারণে এই কিন্তু এই হেডটা বাড়ি দিচ্ছে সেন্সারের কারণে। তো চলুন আমরা এটা খোলার জন্য আমাদের পিছনে একটা প্লেট আছে, এই যে প্লেটটা এবার খুলবো। আর দেখুন আমাদের এই সেটটা ফুল খোলা হয়েছে। এখন আমরা চেষ্টা করবো এই লকটা বের করার জন্য। আমরা লকটা বের করলাম, লকটা বের করার পরে আমাদের কাজ হতো আপনার এটা চেঞ্জ করা। আমরা এখান থেকে এটা চেঞ্জ করে দিচ্ছি, এটা নতুন একটা কেবল নিয়ে আসতেছি, দেখুন সেম কেবল নতুন। আমরা সেটাকে এখন ইন করবো, ইন করার আগে আমরা দেখবো যে এটা হেড খোলা যায় কিনা, তার জন্য আমরা চেষ্টা করবো। আমরা প্রিন্টারটার হেড না খুলে আমরা দেখি এর মধ্যে এটা কিছু করা যায় কিনা। বন্ধুরা আমরা এটা সুন্দর করে লাগাই নিলাম, এখন আমরা যাবো সাইডে। এটা লাগানোর পরে আমরা চেষ্টা করবো যে ঘরের এই রেবনটা লাগানো। তো বন্ধুরা আমরা হেড না খুলে চেষ্টা করতে চাচ্ছিলাম রেবনটা লাগানোর জন্য, কিন্তু হেড না বলতে পারতেছি না। তারপরে একবার চেষ্টা করে দেখি,
তো বন্ধু চলুন আমরা সামনে না করে হেডটা খুলি, একটু কষ্ট হলেও আমরা হেডটা খোলার পরে হেডটা খুলতে গেলে আমাদেরকে অনেকগুলো কষ্ট করতে হবে। নাট আছে, এই নাটটা খুলতে হবে আমাদেরকে, এই ছিটটা বের করতে হবে। এখন আমরা যাবো আপনার মোটরের সাইড, মোটরটা খুলে, মোটরটা না খুললে আপনারা আসলে হেডটা বের করতে পারবেন না। তো আমরা মোটরটা খুলতেছি, দেখুন আমরা কেবলটা লাগাচ্ছি, অল্প একটুখানি জন্য আমাদের হলো ঢোকাবো।
করে দেখছেন আপনারা অনেক কষ্ট হচ্ছে প্রিন্টারটি সেট করতে, রিবল লাগানোর জন্য যে প্রবলেম সেগুলো আপনাকে দেখাচ্ছি। এগুলো আসলে অনেক বন্ধুরা আমরা বেলটা লাগাইলাম, এখন সেন্সারটা লাগাবো। সেন্সারটি লাগানোর আগে এইটা লাগাই সিটটা, কারণ এই সিটটার জন্য অনেক ঝামেলা হতে পারে, আমরা সেই জন্য আগে সিটটা লাগাইনি। বন্ধুরা আমরা সিটটা লাগাই নিলাম আগে, তা না হলে অনেক প্রবলেম হচ্ছে আমাদেরকে, সিটির নাট করা লাগাইনি। সিটটা লাগানোর পরে আমরা যাবো সেন্টারের সাইডে, সেন্টারটি আমরা সেন্সারটা লাগাই নিলাম। আমরা এখন দূরের তারগুলো লাগাই, এখন আমরা প্রিন্টারটির পাওয়ার দিব। বন্ধুরা আমরা এখন প্রিন্টারটি পাওয়ার দিচ্ছি, দেখুন আপনারা প্রিন্টারটি পাওয়ার দিলাম, তারপরে কিন্তু প্রিন্টারটি একই প্রবলেম আছে। আমাদের সেন্সারটি সেন্সার কেবলটি হয়তো আর অ্যাকুরেট হয়নি, যার কারণে প্রবলেমটা হচ্ছে। আমরা ভালো করে দেখি, বন্ধুরা দেখুন এই সেন্সারটার কারণে আমাদের কিন্তু আগে এই প্রবলেমটা হচ্ছিল, আর তার আগে আমাদের কি রেবনের জন্য প্রবলেম হচ্ছিল। তো আমাদের প্রিন্টারটা এখন
কমপ্লিট, আমরা এখন প্রিন্টারটি সেট করব। তার আগে আমরা একটা স্ক্রিন দিয়ে দেখা দিতে পারি আপনাদেরকে প্রিন্টারটি এখন ওকে কিনা। প্রিন্টারে রেডি হোক, আমরা একটু আপনাদেরকে ওয়েটিং লিস্টে রাখি, কারণ প্রিন্টারটি রেডি না হওয়া পর্যন্ত আপনাদেরকে আমরা অ্যাকুরেট নিউজ দিতে পারছি না। এখন আমরা একটা প্রিন্ট দিয়ে দেখাবো আপনাদেরকে। তো বন্ধুরা, আপনারা ধৈর্য ধরে দেখুন, প্রিন্টারটি রেডি হয়ে গেছে। হচ্ছে প্রিন্ট হচ্ছে কম্পিউটার কম্পিউটার থেকে না, এটা আপনার টেস্ট প্রিন্ট। তো বন্ধুরা, আজকে ইপসন M106 যে কাজগুলো দেখছেন আপনারা, এগুলো আপনাদের মাঝে হবে, ঘটবে, তাই আপনাদেরকে এই কাজটি আপনাদেরকে সামনাসামনি ভিডিও করে দেখানো হয়েছে। এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন নতুন নতুন।